মোটামুটি সবার একটা আগ্রহ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কে হচ্ছেন, মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে আর মাত্র দু তিন দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে, ক্রিকেট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে, সেই সভাকে নিয়েও অনেক আলোচনা রয়েছে, সেই আলোচনা হয়তো আমি ভিন্ন সময় করব। সো ওই গুরুত্বপূর্ণ পদটায়, চেয়ারটায় আসলে কে বসতে যাচ্ছেন? বিসিবির নাজমুল হাসান পাপনের যে একটা দীর্ঘ সময়ের রাজত্ব, সেই রাজত্বের অবসানের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক কে হবেন, বাংলাদেশের ক্রিকেটের কে অভিভাবক হবেন, সেই ব্যক্তিকে অনেক ধরনের নাম এসেছে। শুরুর দিকে সৈয়দ আশরাফুল হকের নাম আমরা শুনেছি, পরবর্তী সময়ে আমরা খেয়াল করেছি যে নাজমুল আবেদিন ফাহিমের নাম, সংস্কার নিয়ে সোচ্চার সবচেয়ে বেশি যে কজন ব্যক্তি ছিলেন তার মধ্যে তিনি একজন, এবং সবশেষ সংযোজন সাবেক ক্যাপ্টেন চিফ সিলেক্টর ফারুক আহমেদ। সবশেষ যে নামটা শোনা গেছে, শোনা যাচ্ছিল অনেকের সাথে, সেই নামটাকে এই মুহূর্ত থেকে আর অনেকের সাথে উচ্চারণ করার, আলোচনা করার প্রয়োজন নেই। আবারও বলছি যে নামটা অনেকের সাথেই উচ্চারিত হচ্ছিল, অনেকগুলো নামের সাথে উচ্চারিত হচ্ছিল যে এদের মধ্য থেকে কেউ একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হবেন। ফারুক আহমেদ নামটা এখন আর অনেকের সাথে উচ্চারণ করার দরকার নেই, এটা এখন অফিসিয়াল, ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। আবারও বলছি ফারুক আহমেদ, আমাদের প্রিয় ফারুক ভাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। অফিসিয়াল বলতে ডিসিশনটা অফিসিয়ালি মোটামুটি হয়েই গেছে, শুধুমাত্র আনুষ্ঠানিকতার বাকি, কারণ ফারুক আহমেদ এখন পর্যন্ত চলতি বোর্ডের পরিচালক নন। কনস্টিটিউশন অনুযায়ী যিনি সভাপতি হবেন তাকে পরিচালক হতে হবে, এবং বোর্ড সভায় অন্য যে পরিচালকরা রয়েছে তাদের ভোটে সভাপতি নির্বাচিত হতে হবে। সো এই প্রসিডিউরটা বাকি রয়েছে। যেহেতু ফারুক আহমেদকে অনেকটা সিনের বাইরে থেকে, আমরা ছোটবেলায় খুব আনসিন প্যাসেজ ট্যাসেজ পড়তাম না, অ্যান্সার করতে হতো, 40 নম্বরে ছিল, নিয়ে আসা হয়েছে ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রণালয়, তারা যেভাবে এনেছে ইটস এ প্ল্যান, এটা প্রপার একটা প্ল্যান করেই তাকে আনা হয়েছে, যেন এমন একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যায় যাকে নিয়ে বিতর্ক নেই, জনপ্রিয়তা রয়েছে, বোল্ড ডিসিশন নিতে পারেন, এবং যিনি নাজমুল হাসান পাপনের যে সময়টা ছিল, তার যে বোর্ড ছিল, সেই বোর্ডে কাজ করার পরেও সেখান থেকে রিজাইন করার গার্ডস দেখিয়েছেন। আমি ঠিক এই আলোচনাটা শুরুই করতে চাই এখান থেকে, রিজাইন করার গার্ডস দেখিয়েছেন অনেকেই তো ছিলেন, অনেকের নাম আমি বললাম, মানে ফারুক আহমেদের ভ্যারিয়েশনটা কোথায়, তিনি কেন অন্যদের থেকে ডিফারেন্ট, এই ডিফারেন্সটা ক্রিয়েট করেছে ফারুক আহমেদের ইনডমিটেবল মেন্টালিটি। তিনি যখন, আমি আবারও বলছি, তিনি যখন চিফ সিলেক্টরের ভূমিকায় ছিলেন সবশেষবার, তখন দ্বিস্তর নির্বাচক কাঠামো তৈরি করা হয়। দ্বিস্তর নির্বাচক কাঠামো মানে নির্বাচন করবেন যারা ক্রিকেটারদেরকে জাতীয় দলের জন্য, সেখানে দুটো স্তর থাকবে, এবং চিফ সিলেক্টর হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন, এখন পর্যন্ত আমরা জানি যে প্রধান নির্বাচকের সিদ্ধান্তই চূড়ান্ত, সেখানটায় তার ক্ষমতাকে খর্ব করা হয়, দ্বিস্তর বা টু টায়ারে হেড কোচ যিনি ছিলেন চান্ডিকা হাথুরু সিং, সেই সময়টাই ছিলেন এই দালাল কোচ আমি বলতেই পারি, তো তিনি যখন ছিলেন অনেকটা নাজমুল হাসান পাপনকে ব্যাকডোর দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিজেরটা আদায় করেছেন ফারুক আহমেদের ক্ষমতা খর্ব করার জন্য। ফারুক আহমেদ যেই কাজটা করেছেন, যখন এটাকে অফিসিয়াল করা হয়েছিল, ওয়ার্কিং কমিটি এই অফিসিয়াল করার কাজটা করেছিলেন, এনায়েত হোসেন সিরাজ এটার নেতৃত্বে ছিলেন, এটা নিয়ে অনেক বৈঠক হয়েছে, আমি অতীতটাকে একটু মনে করিয়ে দিতে চাই, ফারুক আহমেদ সরাসরি রিজাইন করেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ সিলেক্টর হিসেবে ফারুক আহমেদ রিজাইন করেন। নাজমুল হাসান পাপনের বোর্ডে যারা বিভিন্ন সময় ক্ষমতায়িত ছিল, বড় বড় পোস্টে ছিল, যারা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে বা পায়নি সেটা ভিন্ন ডিফারেন্ট ইস্যু, ফারুক আহমেদ ইজ দ্য অনলি ক্যারেক্টার হাইলি ডেজিগনেটেড জায়গায় থাকার পরেও শুধুমাত্র আত্মসম্মান বোধে যখন লেগেছে, তখন সেই জায়গা থেকে তিনি রেজিগনেশন করার মতো সাহস গাছ দেখান, এটা অন্য কেউ দেখাতে পারেন নাই। ওই একই চেয়ারে যখন মিনহাজুল আবেদিন নান্নু বসেছিলেন, বিতর্কিত নানা সিদ্ধান্তের কারণে বিতর্কিত হয়েছিলেন, সমালোচিত হয়েছিলেন, আমাদেরকে লজ্জিত করেছিলেন, উল্টাপাল্টা দল করেছিলেন, তারপরেও তাকে না সরানো পর্যন্ত তিনি সরেন নাই, ফারুক আহমেদ সেই কাজটা করে দেখিয়েছেন। আমি যে বললাম যেই জায়গা থেকে আলোচনা শুরু করতে চাই, ফারুকের কোয়ালিটির আরেকটা জায়গা রয়েছে, অনেকে এখন অনেকভাবে তাকে হচ্ছে প্রশংসিত করবেন, আলোচনা করবেন, আমি অনেক অনেক বেশি আসলে ফারুক আহমেদকে নিয়ে অনেক সময় অনেক কন্টেন্ট বানিয়েছি, বাট তিনি যখন প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন বা এই সিদ্ধান্তটা হয়ে গেছে, তার আগ পর্যন্ত আই ওয়াজ ওয়েটিং ফর দ্য ফাইনাল টাচ, যে তিনি যেন কনফার্ম হন তখনই আমি বানাবো, তখনই আমি আলোচনা করব। ফারুক ভাই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, আমি করিনি অবশ্য, তো যে আলোচনাটা আমি করতে চাই যে তার সেকেন্ড ক্যারেক্টার যেটা, যেটা অন্য কারোর সাথে নেই,
সেটা হচ্ছে ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেটের অনলি সুপারস্টার যিনি বিসিবির প্রধান হতে যাচ্ছেন। এর আগে যিনি শুধু প্রধান নির্বাচক ছিলেন না, দু দফায় প্রধান নির্বাচক ছিলেন, তারও আগে তিনি জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। একজন মানুষের সাফল্যের সিঁড়িটা যদি দেখার চেষ্টা করেন, তার ক্যারেক্টার, তার ভূমিকা যদি দেখার চেষ্টা করেন, একটু যদি অতীতে পাস্টে ফ্ল্যাশব্যাক করার চেষ্টা করেন, ওয়ান্স হি ওয়াজ দ্য লিডার অফ দ্য টিম, ক্যাপ্টেন ছিলেন তিনি। এবং এই ক্যাপ্টেন ফারুক আহমেদ খেলোয়াড়ি জীবন শেষ করার পর তিনি প্রথম সিলেক্টর হন, এবং সেই সিলেকশনে বাংলাদেশ দল তখন হচ্ছে কোয়ার্টার ফাইনাল ছিল না, টপ এইট এর মধ্যে ওয়ার্ল্ড কাপে চলে যায়। সেই সময়ের প্রেক্ষাপটে সেটাই ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ছিল। মুশফিকুর রহিমের মতো একজন ক্রিকেটারকে ওই অল্প বয়সে ইংল্যান্ডের মতো জায়গায় খেলানোর যে সাহস, যে গাটস দেখানো, সেটাও ফারুক আহমেদ করেছিলেন সেই সময়টায়। খালেদ মাসুদ পাইলটকে বসিয়ে মুশফিককে খেলাতে হবে, এরকম একটা ডিসিশন, এবং শেষ পর্যন্ত সেই মুশফিক বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ভাবতে পারেন, ফারুক আহমেদ দ্বিতীয় দফা যখন দায়িত্ব নেন সিলেকশন প্যানেলের, সেই সময়টায় বাংলাদেশ দল অনেকটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে রয়েছে। বদলে গেল তো 2015 বিশ্বকাপে বাংলাদেশ দলের যে উত্থান, বাংলাদেশ দল দিয়ে ওয়ান ডেতে একটা সমীহ জায়গা নিয়ে টিম, সেই বদলটা এসেছে ওই ফারুক আহমেদের হাত ধরে। ভিশনারি ফারুক আহমেদ, দূরদৃষ্টি সম্পন্ন ফারুক আহমেদ, যেই ফারুক আহমেদ মাথা নত করেন না, সেই ফারুক আহমেদ তার সিলেকশন প্যানেল যখন সেই সময়টায় সেকেন্ড টাইম দায়িত্ব পালন করে, ক্যাপ্টেন করা হলো মাশরাফি বিন মুর্তজাকে। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওয়ার্ল্ড কাপ ব্যাক ইন 2015 আমি কভার করেছিলাম, এখন থেকে 9 বছর আগে, অনেক ছোট ছিলাম, অসাধারণ পারফরমেন্স করলো। মাহমুদুল্লাহ রিয়াদকে প্রমোট করে উপরে ব্যাট করতে নিয়ে আসা, বাংলাদেশ দলকে বদলে দেবার ক্ষেত্রে ওই পার্টিকুলার ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ পারফর্ম করা, বিতর্কিত রুবেল হোসেনকে সকল ডিবেটের বাইরে এনে প্রেসিডেন্টের উপর প্রেশার ক্রিয়েট করা, উই নিড হিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ, সৌম্য সরকারকে পিক করা, টপ অর্ডারে সৌম্য সরকার এবং তামিম ইকবালের জ্বলে ওঠা ম্যাচের পর ম্যাচ, সবকিছুই হয়েছিল ফারুক আহমেদের ওই সময়টায়। আজকে সবকিছু স্মৃতি রোমন্থন করি আমরা, আমরা 15 ওয়ার্ল্ড কাপের কথা বলি, আমরা কথা বলি তামিম ইকবালদের সেই 2007 ওয়ার্ল্ড কাপের কথা, মুশফিকদের কথা বলি, কিন্তু এই ক্রিকেটারদেরকে তৈরি করা, সুযোগ দেয়া, ম্যাচিউর বানানোর ক্ষেত্রে যে লোকটা অক্লান্ত পরিশ্রম করেছিল, বিহাইন্ড দ্য সিন কাজ করেছিল, ইনডমিটেবল ফারুক আহমেদ, কিন্তু সেই আলোচনাটা আমরা খুব কমই করি। আজকে অনেকে অনেক ধরনের কন্টেন্ট করবে, রিপোর্ট করে করছে, অনেক ধরনের আমরা তৈলাক্ত নিউজ দেখছি, কিন্তু এই কথাগুলো কেউ এভাবে খুব একটা তুলে ধরবে না, জানি না আসলে সিনিয়র কিছু ক্রীড়া সাংবাদিক ছাড়া বাকিরা আসলে খোঁজও রাখার চেষ্টা করে না। পাপনের যুগ শেষ, ফারুকের বাংলাদেশ পর্যন্তই শেষ, যাই হোক সেই আলোচনা অন্য সময় করব। সো একজন মানুষ যিনি ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, চিফ সিলেক্টরের ভূমিকায় দুই দফা পুরো বাংলাদেশের খোলস বদলে একটা বড় ভূমিকা পালন করেছেন, যেই মানুষ নাজমুল হাসান পাপনের বোর্ডে সবাই যখন ইয়েস স্যার করেছিল, সেই বোর্ডে শুধুমাত্র তার আত্মসম্মানে কিংবা তার দায়িত্বের জায়গায় বাধাগ্রস্ত হওয়ার কারণে তিনি রিজাইন করার গাছ দেখিয়েছিলেন, সেই মানুষটাকে যখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে চুজ করা হয়, আমার কাছে মনে হয় টুপি খোলা অভিবাদন জানাতে হয় যারা এই চুজিং প্রসেসের সাথে ছিলেন, এবং একই সাথে ফারুক আহমেদ যে এটাতে রাজি হয়েছেন, এবং একই সাথে যারা ফারুক আহমেদের মতো ক্যারেক্টারকে, তাদের অভিবাদন জানাই, একটা সময় দিনের পর দিন তার ক্যালিবারকে কাজে না লাগিয়ে বঞ্চিত করেছেন। ডিসিশন মেকিং তো কেউ না কেউ ছিলেন, আসলে কেউ জানে না কখন কি ঘটে, কার ভাগ্যে কি লেখা থাকে, সবকিছু অনিশ্চিত। এই মুহূর্তে কথা বলছি, পরদিন আমি থাকবো কি থাকবো না, আমাকে যারা শুনছেন তাদের অনেকেরও হয়তো জীবনটা পাল্টে যেতে পারে, ভালো খারাপ সবকিছু মিলিয়েই বলছি, কেউ জানে না। ফারুক আহমেদের জন্য শুভকামনা, আনুষ্ঠানিক প্রসিডিউর বাকি, বাট হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিসিবি প্রেসিডেন্ট কনফার্ম। সবাই ভালো থাকবেন।